हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल और सबाई के भेरि गुड मर्निंग। तो आज के हे मंडे और एंजेलर हाथे रही है एन प्रोजेक्ट। तो आज के एंजेल स्कूल जादिव फ्राइडे तो पाठिएम स्कूल तो इच्छा कर पाठिएम तक जो बाड़ीते छो सरकम भावे तो बाड़ीते छो बोल तु जा तो स्कूले तो गेले भलोई लागे। और आज के हो गए मंडे, आज के और एग्जाम शुरू हो जिके आज के आज के हाफ ईयरलि जिके आ और एमनी आज के प्रोजेक्ट जमा दिए दिन आछे। तो देखो एखन अब्दि केमन हाच्छि ओके बोलछि जे पाटा फोल्ड कर किछु होबे ना। आगेर मंगलवार होयेछिलो, काल मंगलवार एले तो कालकेर मंगलवार हले एक सप्ताह होये जाबे। ओके बोलछि जे फोल्ड कर पाटा ना हले प्रॉब्लेम होबे। शुनछेई नेमे जाबेई हाच्छि प्रोजेक्ट भालो करे धर नष्ट होये जाबे। चैलेंजर लार्न आछे सब जिके पारबि तो क्वेश्चनेर माने ना बुझते पारले मैम के जिज्ञासा करबी। एंजेल की करे माने क्वेश्चन ना एकटु बुझते पारले एखन छोटो तो एमन भावे जिज्ञासा करे जे मैम इसका क्या है, इसका मतलब क्या है। तो मैम भावे ओके आंसर जिज्ञासा करे तो बोले मुझे कुछ नहीं पता, ओई जोन्नो किछु बोले ना। तो ओके बोलेछि तुई क्वेश्चनटा ना बुझते पारले तो आंसर छेड़े चले आसे। तो ओके बोलेछि जे क्वेश्चनटा ना बुझते पारले बोलबी जे क्वेश्चनटाते की बोलेछे बा की लिखते होबे, की माने क्वेश्चनटार माने की। तो चलो ओके बस आगे चापिए दिए आसि। तो फ्रेंड्स देखते ही पाচ্ছ আমি হয়ে গেছি রেডি। আর এখন আমি যাচ্ছি এঞ্জেলকে আনতে। এর আগে আমি উঠে করে মানে সব রান্না বান্না আজকে হয়ে গেছে আমার। আর অনেক দিন পর আজকে এঞ্জেল স্কুল গেছে, एग्जाम চলছে ওর। তো এখন বাচ্চা ঠিক 12টা বাজতে 10। আর বেরিয়ে তো গেছি আনতে, কিন্তু অস্বাভাবিক আজকে রোদ, মনেই হচ্ছে না যে বর্ষাকাল। যদিও বর্ষাকাল পেরিয়ে গেছে, এটা ভাদ্র মাস ঢুকেই গেছে। গোটা বর্ষাতে তো বৃষ্টি হয়নি, তাও ভেবেছিলাম যে ভাদ্র মাসেও বৃষ্টি হবে। তাও ভেবেছিলাম গোটা শ্রাবণী গোটা বর্ষাতে যখন বৃষ্টি হয়নি বৃষ্টিটা কন্টিনিউ থাকবে, বাট এত বেশি গরম মানে জাস্ট বলার কিছু নেই। তো যাই হোক এখন এঞ্জেলকে নিয়ে এসে আগে ওকে রেডি করে দেবো, ফ্রেশ করিয়ে। তো ব্লগটির সাথে থেকে তো গাইজ দেখো বাস চলে এসছে। বাস থেকে নামার সময় ওর মুখটা দেখবে, ওর কী জানি এত বিরক্তি কেন হয়, এতক্ষণ পর আসার পর মনে একটু বেশি পরিশ্রম হয়ে যায় ওর জন্য। তো ওর মুখটা খালি দেখবে। दीक्षा देखिए। हेलो गाइस, प्रोजेक्ट चेक कर लो आज के कत नंबर पेली। एंजेल कदिन आगे पड़े गेछिलो, तोमरा जानो भिडियोतेओ देखेछो। आज के बस थेके नेमे बोलछे ओर कोन फ्रेंडो आज के पड़े गेछे। कानछिलो नाकि कृतिका एंजेल? एकटु एकटु कानछिलो। তাকাই দিকে তুই কি ড্রেসিং করাতে নিয়ে গেছিলিস অফিসে? অত জোরে লাগেনি, তোর মতো লাগেনি না, তোর অনেক বেশি লেগেছিল। তাড়াতাড়ি হাঁটো, প্রচুর রোদ, হাঁট। ওইদিকে কোথায় চললি? গাইস দেখো এখানে আমাদের বাড়ির সামনে পিজা ট্রেন্স আছে। তো এটা বেশ কিছুদিন থেকে বন্ধ হয়ে গেছে, না বন্ধ রেখেছে জানি না। আগেও দেখেছিলাম বন্ধ ছিল, জানি না কি কারণে বন্ধ। হতে পারে শ্রাবণ মাস চলছিল সেই জন্য, হয়তো ননভেজ আছে বলে বন্ধ। তো এমনি প্রায় অনেকদিন থেকে বন্ধ আছে। তো এঞ্জেল যখনই এই দিক দিয়ে আসে, যখনই ওর মনে পড়ে যায় পিজার কথা, পিজা খেতে প্রচুর ভালোবাসে। তো যখন দোকানটা খোলা থাকতো আগে, তখন ওরা তৈরি যখন করতো একটা যে গন্ধ আসতো, সেই গন্ধতে ও দৌড়ে দৌড়ে দোকানের দিকেই চলে যেত। তো আজকে সেই দোকানটা বন্ধ। ওকে বললাম দেখ তোর পিজা দোকানেই বন্ধ হয়ে গেছে, কি করবি? তো বলছে ঠিক আছে একটু চলে যাই দৌড়ে, যদি একটু গন্ধ পাই সামনে। দেখি তুই খাবার আজকে খেয়েছিস নাকি টিফিন? এখানে ওকে বসা, আমি ফুলে বসে বসে না শেষ হয়ে গেছে, একটু লেগে থাকলে জল শেষ হতে বস, একটু বস। এবার দেখি যদি একটু যদি লেগে থাকে তাহলে জিতবা। সব খেয়ে নিয়েছিস? বাহ, ভেরি গুড। আজ সকালবেলায় উঠতে এত দেরি হয়ে গেছিল, জানি না দুদিন থেকে কি হচ্ছে। মানে 4:30টায় লাস্ট অ্যালার্ম বাজে, মানে একটা হচ্ছে 4:05 বাজে, তারপর 4:15, তারপর ডাইরেক্ট লাস্ট টাইম বাজে হচ্ছে 4:30। তো আমি ডেলি উঠেই যাই। তো এঞ্জেল 1-2 বছর হয়ে গেল স্কুল যাচ্ছে, তো কোনোদিন এমনি হয়নি। বাট দুদিন থেকে দেরি হচ্ছে, প্রায় ঘুম ভাঙছে আমার 5:05 একদিন, পরশু দিন, তারপরে কালকে ভাঙলো 5:10। আজকে হঠাৎ মানে যে আমাদের যে বেডটা ঘুমোই তো অপোজিটে জানলা রয়েছে, তো জানলাতে হঠাৎ আলো চোখে আসতে আমি অ্যালার্ম বেজেছে, এমন নয় যে অ্যালার্ম বাজেনি। তো জানি না ওই সময় ঘুমটা প্রচুর পরিমাণে গভীর হয়ে গেছিল, তো চোখে আলো পড়তে ঘুম ভাঙে, দেখি ফোন কই, ফোন খুঁজে দেখি যে 5:25। তো ভাবতে পারছো 5:25-এ কিন্তু অন্য সময় আমার মানে রুটি টুটি সব হয়ে যায়, অ্যাঞ্জেলের টিফিন রেডি হয়ে যায়, সবকিছু রেডি করে রাখি যে উঠে ওর কি কি দরকার হবে, তারপর ওকে ডাকি 5:25-এ। তো আজকে সেই টাইমে আমার ঘুম ভেঙেছে। তো এত তাড়াতাড়ি করে উঠেছি, হাতে সময় ছিল না টিফিন বানাবার জন্য, খুব তাড়াতাড়ি, যেহেতু সকাল রাত্রিবেলা আমি টিফিনটা যাই হোক চাউমিন দিয়েছিলাম বলে, আজকে চাউমিনটা আমি জাস্ট সেদ্ধ করে রেখে দিয়েছিলাম বলে অনেকটা, সেই জন্য আর বেশি মানে লেট হলেও সে বুঝতে পারিনি যে চাউমিনটা সেদ্ধ ছিল। আর তার জন্য যে যে চাউমিনে মেলাবো আলু টালু সব কেটে রেখেছিলাম ধুয়ে আমি ফ্রিজে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি হড়বড়ি আমিও উঠলাম, সাথে ওকেও নিয়েই উঠলাম বিছানায়। ওকে আর ঘুমোতে দিইনি 5 মিনিটও না, কারণ আরো দেরি হয়ে যাবে। তো একদিকে ওকে রেডি করছিলাম, একদিকে টিফিন বানাচ্ছিলাম। তো এত বেশি হড়বড়ি হয়ে গেছিলো যে অন্য দিন দুটো ছুটি বেঁধে যায়, আজকে আমি ছুটি খুঁজে তোর একটা আর একটা কোথায় গেল, তখন মনে পড়লো যে ঠিক তো আজ তো এত রাত দেরি হয়ে গেছিলো যে তাহলে একটাই বেঁধে পাঠিয়েছিলাম। এর আগের ভিডিও ক্লিপটা যেটা এর আগে যেটা দেখলে, সেটা দেখলে একটু প্রথম হেজি হয়ে গেছিলো, ব্লারটা বেশি হয়ে গেছিলো। জানি না কি হয় ফোনটাতে মাঝে মাঝে, আমি তো ঠিকঠাক করে সেটিং করে ক্যামেরা অন রাখি, বাট পরে যখন চেক করে দেখি যে এরকম জানি না কি হয়ে গেছিলো। তো পরে দেখি যে আমি ঝাপসা টাইপের আসছে, তো কি করবো, ওই ক্লিপ তো নেওয়া যায় না, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো কিছু মাইন্ড করো না, হয়ে যায় কখনো কেমনও। তো যাই হোক, এখন অ্যাঞ্জেলকে স্নান টান করিয়ে দিই, ওকে ফ্রেশ করিয়ে দিই, তো এখন টিভি দেখবে কিছুক্ষণ, 1/2 ঘন্টা, তারপর দুপুরের খাবার ওকে দিয়ে দেবো, ও খাবে। আর বিকেলে বেলায় ম্যাম আসবে, তো চলো ওকে আগে রেডি করে দিই। তো অ্যাঞ্জেল হয়ে গেছে রেডি, ও নিয়ে বসে গেছে লেস টিভি দেখার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই আজ আমি কি কি রান্না করি। তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ভাত কমপ্লিট হয়ে যাবে। এদিকে করেছি ওল আর আলু দিয়ে তরকারি, এদিকে রয়েছে একটু রাতের জন্য ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, এদিকে রয়েছে ডাল। ডালটা দেখে ভাবছো এটা কেমন ডাল, তো অনেকক্ষণ আগে বানিয়েছি সকালবেলায়, তো সেই জন্য এরকম মনে হচ্ছে। ডাল এখন রেডি, এটা অ্যাকচুয়ালি ডাল ফ্রাই টাইপের বানিয়েছি, একেবারে ভেজে সব কিছু দিয়ে সেদ্ধ করেছিলাম। তো যাই হোক, ডাল রেডি। আর এখানে রয়েছে করলা ভাজা আর পটল ভাজা, আর এই দিকে রয়েছে পুঁই কুমড়ো কচু আলু দিয়ে একটা তরকারি। যতক্ষণ ভাত হচ্ছে ততক্ষণ চলো একটু ছাদে যাওয়া যাক, কারণ সকাল থেকে একবারও ছাদে যাওয়া হয়নি। কাপড়গুলো সব ছাদেই আছে, যা রোদ দিয়েছে কাপড় সব শুকিয়েই গেছে, কাপড়গুলো তুলে নেবো চলো। তো ছাদের অবস্থা দেখো, ছাদ জুড়ে কাপড় একদম রাখা আছে, আজকে কাপড় একটাও তোলা হয়নি। তো চলো কাপড়গুলো তুলে নিই, প্রচন্ড রোদ। তো হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে। কিছু কথা আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার আমার মন চাইলো, যে তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার ভালো লাগবে। তো আজ হয়ে গেল মঙ্গলবার, মানে 30, আজকে 29 তারিখ। তো ক্যালেন্ডার হিসেবে কাল 30 তারিখ রাখি পূর্ণিমা, কালকেই রাখি পূর্ণিমা লেগে যাচ্ছে, বাট কিছু কারণের জন্য কালকে রাখি বাঁধা হবে না, তো পরশুই হবে সকালবেলা অবধি। তো এই বছর রাখি পূর্ণিমা নিয়ে কোনো এক্সাইটমেন্ট কিচ্ছু নেই। বিয়ের আগে যেটা হতো সেটা হচ্ছে যে ভাইফোঁটা বা রাখি পূর্ণিমাতে ভাইকে রাখি পরাবো, কেমন রাখি কিনবো, কি খাবার বানাবো স্পেশালি ফোঁটা বা রাখিতে, তো সেগুলো হতো। আর তারপর বিয়ের পর থেকে কি হতো কি, রাখি পূর্ণিমায় স্পেশালি আসা হতো না, বা রাখি পূর্ণিমায় কি হতো যে ভাইও সবসময় আসতে পারতো না, বা আমিও যাওয়াটা সম্ভব হতো না নানান কারণে, বুঝতেই পারছো। আর তো এমনিতে কি হতো যে আজকালকার সবাই স্পিড পোস্ট বা কুরিয়ার করে রাখি পাঠিয়ে দেওয়া যেত, বেশ মনে করো রাখি 10 দিন পর রাখি, তো তার 6-7 দিন আগে থেকেই প্রিপারেশন নিয়ে নিতাম যে এই রাখিটা কিনতে হবে বা পাঠাতে হবে, এই অ্যাড্রেসে একটা এক্সাইটমেন্ট কাজ করতো। তো এই বছর সেটা হবে না, তার কারণটা বলছি। আর তারপর কি যে আর সে রাখি পাঠালেও রাখি পেয়েও অনেক খুশি হতো ভাই, কিন্তু এই বছর এই জন্যই হবে না। আমার যে ভাই, সে হচ্ছে গত 2 মাস হলো ও কাজের জন্য বাইরে চলে গেছে, তো সেই জন্য এই বছর রাখি আর পাঠিয়ে লাভ নেই, বা রাখি পাঠিয়ে কোনো কি কার জন্যই পাঠাবো, কে পড়বে রাখি, তো সেই জন্য রাখি এবছর পাঠানো হবে না। এবার তোমরা অনেকেই ভাবছো যে তাহলে ডেলিভারি যেখানে আছে সেখানেই ডেলিভার করে দাও, কিন্তু ডেলিভারি এই জন্যই করি না, এক তো 2 মাস হলো গেছে নতুন জায়গা, আর গেছে ও অনেকটাই দূরে, মানে কেরলের আরও আগে, তো অনেকটাই দূর, তো সেজন্য আর রাখি এবছর আর পাঠানো হলো না। তো যাই হোক, ওকে ফোন তো অবভিয়াসলি করবো, আর এমনিতেও কোন সময় নাইট ডিউটি থাকে বা ডে ডিউটি থাকে সেটা বোঝা যায় না, ওকে ফোন করে আজকে জেনে নিতে হবে, তবেই ফোনটা করতে পারবো যে কি করব না করবো। এই বছর তো সেরকম কিছুই নেই, সেজন্য যে কাল বাদ পরশু বা কালকে রাখি তো কোনো এক্সাইটমেন্টই নেই যে কি করব। তো যাই হোক মন খারাপ তো একটু হচ্ছে, বাট কিছু করার নেই, ও গেছে তো নিজের ভালোর জন্যই, কাজের জন্যই। কাজটা তো অবভিয়াসলি আগে, এই বছর না হোক পরের বছর বা তার পরের বছর রাখিটা তো পড়ানো যেতেই পারে, এটা প্রত্যেক বছরই আসবে, কিন্তু কাজের জন্য সময় তো দাঁড়িয়ে থাকবে না। কাজটা তো পেয়েছে যখন, তো কাজটাতেই এখন মন দেওয়াটা দরকার। এটা আমার কেন, তোমাদের সবারই মনে হবে। তো সেই জন্য এখন কাজটাই ভালো করে করুক, নিজের পায়ে দাঁড়াক, ভালো হোক। রাখি পূর্ণিমাতে স্পেশাল কামনা করবো ওর জন্য, এটা যেন ওর ভালো বুদ্ধি হয়, ভালোভাবে মানুষ হয়, ভালোভাবে কাজবাজ করে দায়িত্ব নিতে পারে নিজের, সাথে বাবা মারও। তো যেখানেই থাক, দূরে থাক কাছে থাক, ভালো থাক, নিজের কাজে মন দিক, মন দিয়ে কাজ করুক। এখন আর বেশি কথা বলবো না, দুপুর 1টা বেজে গেছে অলরেডি, জেলের খাবার টাইম হয়ে গেছে, এঞ্জেলকে খাবার দিয়ে দিই। আর তোমরা ব্লগটির সাথে থেকো। সারাদিনে কাজকর্ম করার পর এখন আমি চলে এসেছি সোজা কিচেনে। এখন বাজছে তোমার গিয়ে সন্ধ্যে 7টা, আর এখানে আমি এখন বানাবো লুচি। তার জন্য কিছুটা আটা আমি মেখে রেখেছি লুচির জন্য, এখন সন্ধ্যাবেলায় জল টল খাওয়ার জন্য। আর এমনি রুটি পরে রাতের জন্য হবে, আগে লুচিগুলো কটা বানিয়ে নিই। কারণ এঞ্জেলের কি হয়, ও সন্ধ্যাবেলায় রুটি পরোটা দিলে খাই না, মিথ্যা বলবো না, তবে ওর ডেলি নাকি রুটি ভালো লাগে না, পরোটা ভালো লাগে না। তো আমি বললাম তুই কী খাবি, তো বললো তাহলে লুচিই ভেজে দাও। তো সেই জন্য কটা লুচি আগে ভেজে নেব, তারপর রুটি করব আরামসে। আর আজকে সারাদিন এখন ভাইয়ের সাথে কথা হয়নি, ভাবছি একটু পরে খাবার দাবার বানিয়ে নিই, তারপর একেবারে ফ্রি হয়ে ভাইকে ফোন লাগাবো ভিডিও কলিংয়ে। আর এমনিতে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, যেটা আমি বলেও ছিলাম যে সেরকম কিছু প্ল্যানিং নেই আজকে, আর প্ল্যানিং করবোই বা কিসের জন্য। তো সেই জন্য সকাল থেকে সেরকম আর কিছু করার ছিল না। তো সন্ধ্যাবেলায় ভাবলাম তাহলে তাড়াতাড়ি খাবার টাবার বানিয়ে, তারপরে ভাবলাম একবার এঞ্জেলকে নিয়ে বেরোবো মার্কেট দিকে। তো কিন্তু ওর ম্যাডাম আসার ছিল আজকে, তো ম্যাডাম ছুটি দিয়েছে ওর কালকে, মানে বৃহস্পতিবার রাখির জন্য। এদিকে মানে ম্যাক্সিমাম ক্যালেন্ডারে তো লেখাই ছিল 30 তারিখ রাখি পূর্ণিমার জন্য ছুটি, কিন্তু ভদ্রা লাগার জন্য যে রাখি বাঁধা তো বৃহস্পতিবার হবে, ওই জন্য সব ছুটি ক্যান্সেল করে আবার 31 তারিখ ছুটিটা দেওয়া হয়েছে। তো সেই জন্য ওর ম্যাম আজকে ছুটি দেওয়ার বদলে কালকেই ছুটি দিয়েছে বৃহস্পতিবার, মানে পরশু দিন আর কি, সরি আমি তো কাল করছি, আজকে তো মঙ্গলবার, তো পরশু দিন ছুটিটা দিয়েছে। তো আজকে ওর ম্যাম আসবে, কালকেও আসবে, তো পরশু আসবে না। তো সেই জন্য আর মার্কেট যাওয়ার সেরকম সময় হলো না। আর তারপর যা গরম আজকে, এমনিতে তো বৃষ্টি হলেও প্রবলেম, না হলেও প্রবলেম। আর আজকে যেমন সারাদিন বৃষ্টি নেই, প্রচণ্ড রোদ সকাল থেকে, তো এত গরমে আর বেরোতে ইচ্ছা করেনি। আর এখন তাড়াতাড়ি খাবার টাবার বানিয়ে আগে একটু ফ্রেশ না হলে ভালোও লাগবে না, তারপর ভাইকেও ফোন করবার আছে। আর ওর হচ্ছে এমনিতে নাইট ডিউটি থাকে, তো ও 8টা থেকে আবার জয়েন করে নেবে, যদি একটু পরে ফোন না করি আর কথাও হবে না। ওই জন্য সকালেও লাগাইনি ফোন, জানি যে নাইট ডিউটি করে এসে ঘুমোচ্ছে হয়তো সারাদিন, তো সেই জন্য আর ফোন লাগাইনি। তো ভাবলাম সন্ধ্যাবেলায় ডিউটি জয়েন করার আগে ওকে ফোন করব, তো ফোনে কথাও বলে নেওয়া যাবে, তারপর ও জয়েন করবে। এঞ্জেলকে তো তখন থেকে ডেকে আমি মানে অবস্থা খারাপ হয়ে গেল, উঠছেই না ঘুম থেকে, জানি না কি হয়। বিকেলবেলার ঘুমটাতে উঠতেই চাই না, মানে সকালবেলায় অত ভোরে ডাকি 5:30, 5:25, তো 1 থেকে 2বার ডাকলে ও জানে যে স্কুল যাওয়ার আছে তো উঠতে হবে, উঠে যায়, কোনো কান্নাকাটি করে না। বাট এই বিকেলবেলায় যখন ঘুম থেকে ওঠার সময় থাকে ওর কি প্রবলেম হয়, মানে ডাকলে এত বেশি বিরক্তি হয়ে যায় যে কিছু বলার নেই, মানে উঠতেই চায় না ও। আর যদি ঘুম না পাড়ায় তো সেটাও একটা প্রবলেম, কারণ অত ভোরে ওঠে, যদি একটু না ঘুমোয় তো টিউশন পড়ার বা এমনি বাকি পড়াগুলো করারও আর এনার্জি থাকে না। সেজন্য একটু এনার্জির জন্য ঘুম পাড়ানোও দরকার, তো সেজন্য ঘুম পাড়িয়ে দিয়ে ওকে প্রায় তোমার গিয়ে 3টের মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তো খেতে খেতে উঠতেই 2:30, 2:45 ওর হয়ে যায়। একটু খেতেও স্লোই হচ্ছে, কারণ আগে তোকে খাইয়ে দিতে হতো, এখন ওকে নিজে থেকে খাওয়ানো অভ্যেস করার জন্য ওকে বলি তুই টিভি দেখে খা ঠিক আছে, কিন্তু নিজে খেতে শিখ। তোকে সেই যে নিজে খেতে দেওয়ার যে অভ্যেস করানো হয়েছে, নিজে খেতে তো নিজে শিখেইছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নয়, কিন্তু খেতে প্রচণ্ড বেশি লেট করে, মানে তোমরা যদি সামনে দেখতে পেতে না, ভাবতে যে কী পরিমাণ মানে বিরক্তি লাগে। মানে যদি কেউ 1-1.5 ঘন্টা ধরে ভাত খেতে সময় লাগে তো ভাবো, আর এদিকে তুমি কোনো রেস্টুরেন্টে বা কোনো জায়গায় যদি নিয়ে যাও বা বাড়িতেই যদি ম্যাগি বা চাউমিন বানিয়ে দাও, বাস 5 থেকে 10 মিনিট লাগবে খেতে, মানে সেই খাবারগুলো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। বাট ভাত রুটি কিছু দিলে ঘরোয়া খাবার ওর 1 ঘন্টা লাগে খেতে। অথচ দেখো স্কুলে যখন টিফিন দেওয়া হয় ডেলি, তো ওকে আমি আর চাউমিন ম্যাগি দিই না, ওটা সপ্তাহে 2 সপ্তাহে 1 দিন দেওয়া হয়। তো এমনি তো সচরাচর রুটি বা খুব জোর লুচি পরোটা দেওয়া হয়। তো ওই টিফিনের জন্য ওরা 15 থেকে 20 মিনিট ব্রেক পায়, টিফিন ব্রেক। তো সেই সময়ের মধ্যে ও নিজে টিফিন বার করে পার্কে যায় খাওয়ার জন্য, আবার টিফিন টাইম শেষ হওয়ার আগে অবধি টিফিন শেষও হয়ে যায়, তখন যে কি করে শেষ করে ভগবান জানে। বাড়িতে এলেও যত নাটক শুরু হয়ে যায় খাবার নিয়ে। তো যাই হোক, এখন গল্প করতে করতে দেখো তোমাদের সাথে আমার লুচি ভাজাও প্রায় হয়েই এলো। বেশি ভাজবো না, কারণ এখন জলখাবারের জন্যই 2-4টা করেই বানাবো, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার রাতের খাবারের জন্য রুটিও বানাবো। আর সকালে তোমাদেরকে তো দেখালাম এই যে ছোলার ডাল সেদ্ধ করে রাখাই আছে, तो রাতে তোমার হবে রুটি আর ছোলার ডাল। আর এই যে এখন লুচি বানাচ্ছি, এই যে লুচি যে আমি এখন খাবো আমার আর এটাই আমার ডিনার হয়ে গেল। আমার আর খিদে তো পাবেই না। আর আমি একবার যদি খেয়ে নিই সন্ধ্যাবেলায় কিছু, সে কিছুই হোক, মুড়ি খাই বা রুটি লুচি যাই খাক, সেটাই আমার ডিনার হয়ে যায়। কারণ আমার আর খিদে পায় না সত্যি কথা বলতে। ওই জন্য এখন যে লুচি বানিয়েছি এগুলোই যে আমি টিফিনে খাবো, আমার তো কমসে কম ডিনারটা কমপ্লিট হয়েই গেল। আর বাকিদের এখন রুটি বানাবো, আমি রুটিটা পরেই বানাবো। তো আগে লুচিগুলো ভেজে নিয়ে আগে ভাবছি যে রুটি করে নেবো, তারপরে ভাবছি ছোলার ডালটা করব। আর এখন লুচি ভাজতে ভাজতে দেখো সময় প্রায় হয়ে গেল 6:30, প্রায় 6:40। এবার যদি এঞ্জেল না ওঠে, মানে ও কখন খাবে ভাবো তুমি, খেতেও এত লেট, আর কখন খাবে, কখন ম্যাডামের জন্য রেডি হবে টিউশনের জন্য। এখনও চুলটুল কিছুই বাঁধা হয়নি, ড্রেস আপও কিছু করেনিও, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি আগে উঠিয়ে আগে রেডি করাতে হবে। আর যদিও ম্যামের কথা বললে যদি আশা করা যায় যে একটু জলদি খেতে পারে। তো এখন এমনি ওঠেনি বলতে একদম যে ঘুমোচ্ছেও তা নয়, মানে ও ঘুমটা ভাঙিয়ে ওকে তুলেই দিয়েছি, 2-3 বার ডাকা হয়েও গেছে, ও বুঝেও গেছে যে ডাকা হচ্ছে ম্যামের জন্য। তো উঠে করে ওর অর্ধেক হোমওয়ার্ক হয়েছে, মানে দুপুরবেলায় ঘুমোবার আগে ও অর্ধেকটা করেই রাখে। যদি কোনো কোশ্চেন অ্যান্সার থাকে তো কোশ্চেনগুলো লিখে রেখে দেয়, যে উঠলে আমি ঘুম থেকে ফটফট অ্যান্সারগুলো লিখে নেব। তো ও জানে যে আমাকে অ্যান্সারগুলো লিখবার আছে। তো যাই হোক, এখন ওকে কোনো রকম উঠিয়ে আমি খাবার দাবার দিয়ে এলাম, টিফিন খাচ্ছে ও, এদিকে পড়াও করছে। আর এদিকে আমি আটা যে মেখে রেখেছিলাম রুটিগুলো এখন বানিয়ে নেব, তার জন্য তাওয়া চাপিয়ে দিয়েছি। রুটি খুব বেশি লাগবে না, 10টা মতো রুটি করলেই হয়ে যাবে। তো রুটিগুলো বানিয়ে নিচ্ছি, তারপর ডালটা বানাবার আছে। তো তাড়াতাড়ি রাতের খাবারটা কমপ্লিট করে নিয়ে আগে তারপর ভাইকেও ফোন করবার আছে, কারণ ওর আবার 8টা থেকে ডিউটি জয়েন করার আছে। যদি একটু 10-15 মিনিট কথাই না বলতে পারলাম তাহলে তো ফোন করা বেকার হয়ে যাবে না। তো সেই জন্য তাড়াতাড়ি খাবারটা বানিয়ে চলো। আর সবথেকে বড় কথা, ও যে জায়গাটাতে থাকে সেই জায়গায় মানে নেটওয়ার্কের প্রচণ্ড পরিমাণে প্রবলেম, মানে ভালো মতো তো কথাই হয় না। এবার নেটওয়ার্ক থাকলে তবে গিয়ে ভিডিও কলিংয়ে ভালো মতো কথা বলতে পারবো, না হলে এমনি নর্মাল কলই করতে হবে। তো এমনি ডিউটি জয়েন করে গেলে সেখানে ঢুকে গেলে তখন তো আরোই নেটওয়ার্ক পাওয়া যায় না। যদিও রুমে আছে এখন, যদি কথা বলা যেতে পারে, তো দেখা যাক কী হয় এখন। তো আমার এদিকে রুটি তো কমপ্লিট হয়েই গেছে। এবার আমি তাড়াতাড়ি বানিয়ে নিই ছোলার ডাল। তো ছোলার ডালের জন্য কড়াইয়ে আমি ওই কড়াইটাতেই আর কি তেলটা কম করে একটু গরম হতে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মশলাটা আমার আগের থেকেই করা ছিল, এই জন্যে কারণ সকালে যখন তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি আজকে ওলের তরকারি করেছিলাম, তো ওলের তরকারিটা আমি আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েই করেছিলাম। তো সেই ওলের মশলা কষাবার সময় অর্ধেকটা আমি তুলে রেখে দিয়েছিলাম রাতে ছোলার ডালের জন্য। তো এটা আধ ভাজা অলরেডি কড়াই আছে, তো হালকা একটু ফ্রাই করে ছোলার ডালটা এতে মিশিয়ে দেবো। আমি এরকমই করি সচরাচর, যদি সেম তরকারির কোনো মশলা মানে সেম মশলা লাগে তো সকালে যদি করি তো সেটা রেখেই দিই, আমারই সুবিধা হবে পরে, মানে সেটা আর এক্সট্রা করে আর ভাজতে হবে না। তো এটা আধ ভাজা ছিল, তো এখন আমি হালকা একটু তেল দিয়ে সব হালকা নাড়াচাড়া করে আর একটু পরিমাণ মতো নুন হলুদ যদি লাগে তো দিয়ে করে তারপর তরকারিটা নামিয়ে নিই আমি। তো এদিকে মশলাটা প্রায় কষিয়ে নিচ্ছি ভালো করে। আর আমার না হয় রাখিটা এবছর এমনি এমনি কাটবে ফাঁকা ফাঁকা, আর তোমাদের কি রাখিতে এবছর প্ল্যান সেটা প্লিজ কমেন্টে জানিও, নিশ্চয়ই আমিও দেখব। আর যাই হোক, এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার অনেকটা ভালোই লাগলো, কারণ গল্পও হলো তোমাদের সাথে, আর আমার এদিকে রাতের খাবার সন্ধ্যেবেলা জলখাবার সবটাই রেডি হয়ে গেল। তো এরকম করেই আমার সময়টা কেটে যায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে, আমার সব কিছুই হয়ে গেল এখানে। এখন আমি ফ্রি, এখন আমি যাব আগে ফোন লাগাতে, কারণ এরপর যদি ফোন না লাগাই একদম বেকার হয়ে যাবে, 7:30 প্রায় বাজতে গেল। তো চলো ব্লগটির সাথে থেকো। এদিকে ডালটাও মিলিয়ে দিলাম, ডালের মশলা কষানো হয়ে গেছে, ডাল আমার রেডি। আর এরপরে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিও ক্লিপটা ভাইয়ের সাথে যে কথা বলছি আমি ভিডিও কলিংয়ে, তার কিছু স্পেশাল মুমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো ভিডিওটি দেখতে থাকো। তো চলো, এখন দেখতেই পাচ্ছ আমার ভাই পল্টা নামে সেভ করা আছে, ও 2বার অলরেডি মিস কল দিয়েই দিয়েছে ভিডিও কলিং, কারণ ও জানে যে ডিউটি যাওয়ার আগে ফোন করতে হবে। তো আমি আর ফোনটা তুলতে পারিনি, রান্নাঘরে ছিলাম বলে। তো আমি ওকে ফোন লাগালাম, তো এখনও রেডি হয়নি, লকার রুমেই আছে, এখন রেডি হওয়ার জন্যই এসেছে। আর একটু পর হলে হয়তো ফোন লাগতোই না, তো ওর সাথেই কথা বলছি। তো ভিডিও কলিংয়ে কি কথা হচ্ছে স্ক্রিন রেকর্ডে তো সেটা শোনা যাবে না, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। ওকে আমি রাখির পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানালাম। তো চলো বন্ধুরা, ও এত দূরে থাকা সত্ত্বেও, আমিও এত দূরে থাকা সত্ত্বেও ভিডিও কলিংয়ে যে কথা হয়ে গেল, দেখা হয়ে গেল, এটাই অনেক। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এইটুকুই। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।